সুজির হালুয়া তো অনেক খেয়েছেন, একবার এইভাবে সুজির হালুয়া বানিয়ে দেখুন। লুচির সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে দারুণ জমে যাবে। সামনেই মহাষ্টমী, মহাষ্টমীর দিন লুচির সঙ্গেও কিন্তু দারুণ জমে যাবে। একদম সঠিক পরিমাপ সহ সুজির হালুয়া কিভাবে বানাতে হয় সেই রেসিপিটি আমি শেয়ার করলাম। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি। সুজির হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি একটি মেজারিং কাপে এক কাপ উষ্ণ গরম দুধ একটি বোলের মধ্যে দিয়ে তাতে এক পিঞ্চ জাফরান বা কেশর দিয়ে দিলাম, দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এরপর একটি প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুট আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আগে ভেজে নেব। কাজু বাদাম, আমন্ড আর কিছুটা কিশমিশ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করব না। এবারে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা সবার শেষেই দিতে হবে, কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ড্রাই ফ্রুটের আমি কোনো পরিমাণ বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন অ্যাড করবেন। ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ গাওয়া ঘি। আমি এখানে সুজিটা পুরোটাই ঘিতেই বানাবো, আপনারা চাইলে রিফাইন অয়েল আর ঘি দুটো মিশিয়েও বানাতে পারেন। পাঁচটা ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আগে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এক কাপ সুজি। যে মেজারিং কাপে আমি দুধ মাপ করে নিয়েছি সেই মেজারিং কাপেরই এক কাপ সুজি দিয়ে দিলাম। ঘিটা ভালো মতন গরম হলে তারপর কিন্তু সুজিটা দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না সুজির মধ্যে বেশ একটা লালচে কালার আসছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে ভাজতে হবে। গরম ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে ভাজলে হালুয়াটা যখন তৈরি হবে তখন কিন্তু বেশ দানা দানা থাকবে, খেতে খুব সুন্দর লাগবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই মেজারিং কাপেরই আমি দু কাপ গরম জল দিয়ে দিচ্ছি। সুজিতে কিন্তু সব সময় গরম জল ব্যবহার করবেন, তাহলে সুজি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর জমাট বেঁধে যাবে না বা দলা পাকিয়ে যাবে না। দু কাপ গরম জল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি যে কেশর ভেজানো যে এক কাপ দুধ ছিল সেই দুধটা। এক কাপ সুজির জন্য তিন কাপ লিকুইড আপনাকে ব্যবহার করতে হবে। আমি এই জন্য দু কাপ জল আর এক কাপ দুধ ব্যবহার করলাম। জল আর দুধ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা আগে রান্না করে নেব। দেখুন সুজিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবারে যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা একটু ভালো মতন ঘন করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি। যে মেজারিং কাপে আমি সুজি নিয়েছি সেই মেজারিং কাপেরই আমি এক কাপ চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতন চিনিটা ব্যবহার করবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু দেবেন, আর যদি কম মিষ্টি খেতে চান তাহলে একটু কম দেবেন। চিনিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা রান্না করে নিতে হবে। বাকি যেটুকু চিনি ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। পুরো এক কাপ চিনি আমি এখানে অ্যাড করলাম। সুজির হালুয়াতে সবসময় গরম জল কিংবা গরম দুধ ব্যবহার করতে হয়। যদি ঠান্ডা জল বা ঠান্ডা দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু হালুয়া খেতে একদমই টেস্ট হবে। সুজির হালুয়া রেডি। এবারে আমি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি। সবার শেষে যদি এক চামচ গাওয়া ঘি অ্যাড করা যায় ফ্লেভারটা কিন্তু হালুয়ার খুবই সুন্দর হয়। তৈরি হয়ে গেল সুজির হালুয়া। রেসিপিটি ভালো লাগলে বা আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।